আসসালামু আলাইকুম, আমি মারিউল ফারিয়া, আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। 5ই জানুয়ারি নির্বাচনকে তামাশা উল্লেখ করে তা প্রতিহত করতে 29শে ডিসেম্বর সারা দেশ থেকে মার্চ ফর ডেমোক্রেসি নামে ঢাকা অভিযাত্রার ঘোষণা দিলেন বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া। ভোটাধিকার রক্ষায় প্রহসনে নির্বাচন প্রতিহত করে নির্দলীয় সরকারের দাবিতে এই অভিযাত্রায় সকল শ্রেণীর মানুষকে অংশ নেয়ার আহ্বান জানান বিএনপির চেয়ারপারসন। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন বেগম জিয়া। সহকর্মীদের সহায়তায় জসিম জুয়েলের রিপোর্ট। আগেই দেশ পরিচালনার অধিকার নির্বাচনী তফসিল ঘোষণার পর মাসব্যাপী কর্মসূচি শেষে গুলশানে সংবাদ সম্মেলন করেন বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া। সংবাদ সম্মেলনে গণতন্ত্র রক্ষায় 29শে ডিসেম্বর সারা দেশ থেকে ঢাকা অভিমুখে যাত্রার নতুন কর্মসূচি ঘোষণা করেন তিনি। এই আন্দোলনকে আরো বিস্তৃত, ব্যাপক ও পরবর্তী ধাপে উন্নীত করার লক্ষ্যে আমি আগামী 29শে ডিসেম্বর রোজ রোববার সারা দেশ থেকে দলমত, শ্রেণী পেশা, ধর্ম বর্ণ নির্বিশেষে সক্ষম নাগরিকদেরকে রাজধানী ঢাকা অভিমুখে অভিযাত্রা করার আহ্বান জানাচ্ছি। এই অভিযাত্রা হবে নির্বাচনী প্রহসনকে না বলতে, গণতন্ত্রকে হাঁ বলতে। আমরা এই অভিযাত্রার নাম দিয়েছি মার্চ ফর ডেমোক্রেসি, গণতন্ত্রের অভিযাত্রা। আমার আহ্বান, বিজয়ের মাসে লাল সবুজের জাতীয় পতাকা হাতে সকলেই ঢাকায় আসুন। ঢাকায় এসে সকলে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিলিত হবে। ভোট কেন্দ্র ভিত্তিক সংগ্রাম কমিটিগুলোর পাশাপাশি দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনরত সকল পক্ষকে নিয়ে অবিলম্বে জেলা, উপজেলা ও শহরে সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সংগ্রাম কমিটি গঠন করে 5 জানুয়ারি নির্বাচনী তামাশা প্রতিহত করুন। কর্মসূচি পালনে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, বাধা দেওয়া হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাধা এলে জনগণ তা মোকাবেলা করবে। পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। নির্বাচনকে প্রহসন উল্লেখ করে সশস্ত্র বাহিনীকে যুক্ত না হওয়ার আহ্বান জানান বিরোধী দলের নেতা। আইন শৃঙ্খলা রক্ষার নামে যৌথ বাহিনী গঠন করে তাদেরকে চরমভাবে অপব্যবহার করছে সরকার। জনগণের বিরুদ্ধে পরিচালিত এই বেআইনি ও নৃশংস অভিযানে দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়োজিত করার অপচেষ্টাও শুরু হয়েছে। জনগণের সম্পদ দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে প্রহসনে নির্বাচনে জড়িত করে বিতর্কিত না করার জন্য আমি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি। আন্তর্জাতিক সম্প্রদায় নির্বাচন বর্জন করায় তাদের ধন্যবাদ জানিয়ে খালেদা জিয়া বলেন, এই নির্বাচন বন্ধ করতে না পারলে নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা প্রায়ই বলেন, এবার দেশের মানুষ তার ন্যাক্কারজনক প্রতিফলন দেখতে পাচ্ছে। এটা ইলেকশন নয়, সিলেকশন। এই নির্বাচন ও এর মাধ্যমে গঠিত সরকার বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল হবে না। এটা হবে বাই দ্য ইলেকশন কমিশন, ফর দ্য আওয়ামী লীগ, অফ দ্য আওয়ামী লীগ। এই গণবিরোধী প্রক্রিয়া বন্ধ করার সাধ্য না থাকলে ইলেকশন কমিশনের অন্তত পদত্যাগ করা উচিত। তবে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে পাকিস্তান পার্লামেন্টের ভূমিকারও সমালোচনা করেন তিনি। এ বিষয়ে পাকিস্তান জাতীয় পরিষদ যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তা স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদেরকে মর্মাহত করেছে। পাকিস্তানের ভেতরেই দায়িত্বশীল মহল থেকে এর প্রতিবাদ করা হচ্ছে। মহাসচিব পর্যায়ে আলোচনায় আওয়ামী লীগের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তোলেন খালেদা জিয়া। প্রধানমন্ত্রী এখনো প্রহসনে নির্বাচন করার ব্যাপারে অনড়। তিনি বলেছেন, দশম সংসদ নিয়ে কোনো আলোচনা নয়, পরে একাদশ সংসদ নিয়ে আলোচনা হতে পারে। এটা যুক্তির নয়, জেদের কথা। এটা বাস্তবসম্মত নয়, অপকৌশলের কথা। তাকে আমি অনুরোধ করি একগুঁয়েমি পরিহার করুন। গণতান্ত্রিক রাজনীতি হচ্ছে আর্ট অফ কম্প্রোমাইজ। সমঝোতা স্থাপন করলে কেউ ছোট হয়ে যায় না। নির্বাচনের নামে সরকার মেয়াদ বাড়িয়ে নেওয়ার পায়তারা করছে অভিযোগ করে খালেদা জিয়া বলেন, বাংলাদেশের পরাজয় মেনে নেবে না বিরোধী দল। যে বিজয়ের অর্থই হচ্ছে দেশের পরাজয়, বাংলাদেশের
হেরে যাওয়া সেটি আমরা মেনে নিতে পারি না। জসিম জেল, একুশে টেলিভিশন, ঢাকা। খালেদা জিয়ার আন্দোলন কোনো গণ আন্দোলন নয়, এটা সন্ত্রাসী এবং জঙ্গিবাদী কর্মকাণ্ড বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।